হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন উনিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক ইরাক কত তারিখে বাংলাদেশের স্বীকৃতি দান করেন আটই জুলাই উনিশশো সালে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ও আনব মুসলিম দেশ মালয়েশিয়া বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকা দেশ সেনেগাল বাংলাদেশে কে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ ক্যানাডা বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম অশিনিয়ার দেশ টুঙ্গা ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে কোন মহিলা মুক্তিযোদ্ধা কোন রাষ্ট্রীয় খেতাব পায়নি কাকন বিবি উনিশশো সালে সিলেটি যে মহিলা মুক্তিযুদ্ধের সন্ধান পাওয়া যায় তার নাম কি কাগন বিবি সাতজন বিশৃষ্ট এর মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারীর নাম কি মহিদ্দিন জাহাঙ্গীর সাতজন বিশিষ্টের মধ্যে প্রথম মৃত্যুদানকারীর নাম কি মোহাম্মদ মোস্তফা কামল উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রচালিত অপারেশনের নাম কি অপারেশন কোলোজ ডোর কোথায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার সেগুন বাগিসায় মুক্তিযোদ্ধার সময় আট নম্বর সেক্টরের অধীনেই ছিল মুজিবনগর উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি স্বদেশ প্রবর্তনের তারিখ বঙ্গবন্ধুর দায়িত্ব নেন প্রধানমন্ত্রী দুই নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর কোন সময় ছিল মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে ছাব্বিশে মার্চ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে পাখানাদার মুক্ত হয় কত তারিখে কত সালে উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর ক্যাপ্টেনের পদে ডক্টর ডক্টর সেতারা বেগম কোন বাহিনীর দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে কোন দিবস পালিত হয় শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস মহান মুক্তিযুদ্ধের সাংগঠনিক শক্তির তিনটির নাম কি কি। এক নিয়মিত বাহিনী সেক্টর বাহিনী গেরিলা বাহিনী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করে সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া সাতই ডিসেম্বর উনিশশো সালে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি যশোর মুক্তিযুদ্ধের শেষ রঙ্গ ও শত্রুমুক্ত এলাকার নাম কি ঢাকার মিরপুর মুক্তিযোদ্ধা চলাকালীন এন বারোই বছর বয়সী বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি শহীদুল ইসলাম চৌধুরী জেনারেল আমির আব্দুল্লাহ খান নিহজি কোন পক্ষে নেতৃত্বে ছিলেন পাকিস্তান বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা আত্মসম্ভাবনের দলিল সংগৃহীত হয় কোথায় রেসকোর্স ময়দানে তিরানব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তান সৈন্য কাদের কাছে আত্মসমর্পণ করে যৌথ ও বাহিনীর নিকট ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন আন্দে রা। আব্দুল সত্তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কোন খেতাব লাভ করেন বীর প্রতীক এম আর আক্তার মুকুল মুক্তিযুদ্ধের চলাকালীন সময় কোন কথিকা পাঠক ছিলেন চরমপত্র শামসুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধে চলাকালীন সময় কোন বেতার কেন্দ্রের পরিচালক ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর উত্তম উপাধি লাভ করেন কতজন উনসত্তর জন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সর্বশেষ বীর উত্তম উপাধি দেওয়া হয় কাকে ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেন একশো জন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন চারশো ছাব্বিশ জন তারা তারামন বিবি ক্যাপ্টেন সেতারা বেগম ও কাগন বিবি কে ছিলেন মহিলা মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারানা তারামন বিবি ও সেতারা বেগম স্বাধীনতা যুদ্ধে কি সংগ্রহের জন্য বিদেশি কবিতা পাঠের আয়োজন করা হয় অর্থ স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য বীর বিক্রম উপাধি ভূষিত দেশের একমাত্র আদিবাসীর নাম কি ইউকে চিং ইউকে চিং মারা যান কত সালে কত তারিখে পঁচিশে জুলাই দু জেনারেল ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন কবে আঠারোই এপ্রিল উনিশশো সালে ওয়াইস্থায়ী সরকারের প্রধান বাহিনীর প্রধান কে ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার কাগন বিবির বাড়ি কোথায় সিলেটে সাতজন বিশিষ্ট এর মধ্যে তিনজন সেনাবাহিনী দুইজন ইপিআর একজন নৌবাহিনীর সদস্য ছিলেন একজন বিমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় কোন আকারে তিনটি ফোর্স গঠিত হয়েছিল বিগ্রেড আকারে বিগ্রেড আকারে যে তিনটি ফোর্স গঠিত হয়েছিল তার নাম কি যে ফোর্স এস ফোর্স কে ফোর্স মুক্তিযুদ্ধে চলাকালীন গঠিত জেড ফোর্সের প্রধান কে ছিলেন মেজর জিহারুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত এস ফোর্সের প্রধান কে ছিলেন মেজর শফিউল্লাহ মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত কে ফোর্স প্রধান কে ছিলেন মেজর খন্দকার মোশারফ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রাণ হারান কতজন লোক প্রায় তিরিশ লক্ষ কে সর্বপ্রথম বাংলাদেশে পাকিস্তানের বর্বতার খবর বহির্বিশ্বে বিশ্বে প্রচার করেন সাইমন ড্রিং সাইমন ড্রিং কোথায় নাগরিক ছিলেন ব্রিটেনের সাইমন ড্রিং কোথায় দায়িত্বরত ছিলেন ঢাকায় সাইমন ড্রিং কত সালে ঢাকায় নিযুক্ত হন উনিশশো সালে উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানের বর্বর বাহিনী যে অপারেশন চালান তার নাম কি অপারেশন সাসেলাইট অপারেশন সাসেলাইট নামক অপারেশনটি পাকিস্তান সেনাবাহিনী কাদের উপর চালান সর্বস্তর জন তার উপর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের চলাকালীন সময় প্রচালিত ধ্বংসকারী বাঙালি অপারেশনের নাম কি ছিলেন অপারেশন জ্যাকপোর্ট হোয়া ইল হেমার ওয়াডারল্যান্ড একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধ অবদানের জন্য কোনো খেতাব ভূষিত হন বীর প্রতীক হোয়াইল হেমার ওয়াডারল্যান্ডের বাড়ি কোন দেশ অস্ট্রেলিয়া হোয়াউল হেমার ওয়াডারল্যান্ড এর জন্ম কোন দেশে নেদারল্যান্ডে হ হেমার ওডারল্যান্ড মৃত্যুবরণ করেন কত তারিখে আঠারো মে দু মাদার মারিও ভেরি নে ভেরেনজি নামক বিদেশি বাংলাদেশে মাটিতে মারা যান কোন সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মাদার মারিও ভেরেনজি নামক বিদেশি বাংলাদেশের মাটিতে মারা যান তার বাড়ি কোন দেশে ইতালিতে জস হ্যারিসন এর ব্যান্ড দলের নাম কি বিটলস জস হ্যারিসন মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য যে কনসার্ট আয়োজন করেন তার নাম কি কনসার্ট ফর বাংলাদেশ জস হ্যারিসন আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ নামক কনসার্টে সহযোগিতা করেন পণ্ডিত রবি শঙ্কর জস হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন ব্রিটেনের জস হ্যারিসনকে বিসর্জন দেওয়া হয়েছিল কোথায় গঙ্গা নদীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে দুটি দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেন তার নাম কি কি যুক্তরাষ্ট্র ও চীন